আল্লাহর নবীকে ভরা মজলিসে মসজিদে নববীতে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবথেকে প্রেমিকা মহব্বতের মানুষটা আপনার কে? তিনি বললেন আয়েশা। আবার বলা হলো কে? তিনি বললেন আয়েশা। সাহাবীরা বললেন একটা পুরুষের নাম বলেন। তিনি তখন বলছেন আয়েশা আব্বা, নাম জানতো আবু বাকর। তারপরও বলছেন আয়েশা আব্বা, আয়েশার নামটা মুখ থেকে নবীজি সরাচ্ছেন না। এরকম অনেকগুলো দিবে, এরকম অনেকগুলো দিবে, একটা নয়। বিবি আগে একে অবজ্ঞা করিয়েন না, বিবিকে অবজ্ঞা করলে শেষ হয়ে যাবে। এবার দর্শন তথ্য দিব, দু মিনিট টাইম লাগবে। গভীর বলতে গেলে এখানে আধা ঘন্টা লেগে যায় যে বিবির মূল্যটা কি। কিন্তু এখন শর্টে বলবো, যতটা না বললে আপনারা বুঝবেন অতটা বলবো। আমার এখানে দুটো জিনিস আছে, একটা আছে আত্মা আর একটা আছে দেহ। একটা আত্মা একটা দেহ, একটা আত্মা একটা দেহ। দেহটা শুনে নেন, দুবার বলবো, তিনবার বলবো না। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আলানা আরওয়া থেকে, জান্নাতুল ফেরদাউস থেকে। আত্মা আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মা রোগ হলে তার শেফা আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নাই। দেহ ধ্বংস হয়ে যাবে, আত্মা ধ্বংস হবে না। এরপরে শুনেলেন শুধু বিবিটা বাদ দিয়ে, শুধু বিবিটা বাদ দিয়ে, শুধু বিবিটা বাদ দিয়ে আপনার যত আত্মীয় আছে সব আপনার দেহের সঙ্গে সম্পর্ক। আপনার বিচে আপনার মেয়ে, আপনি আপনার বাপের বিচে, আপনার বাপ তার দাদুর বিচে, আপনি আপনার মায়ের শুক্রাণুতে, আপনার মা আপনার নানির শুক্রাণুতে, সে তার মায়ের শুক্রাণুতে। এইভাবে দেহতে ছড়িয়ে চলে যাবে সারা পৃথিবীতে। তেমনি দেহ যেমন ধ্বংস আছে, এই আত্মীয়তাগুলো ধ্বংস আছে। এই আত্মীয়তা কেমন ধ্বংস আছে, সকলেই যদি জান্নাতে চলে যায়, আব্বার জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা, মায়ের জান্নাত আলাদা, সন্তানের জান্নাত আলাদা, ছেলের জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, চাচার জান্নাত আলাদা, ফুফুর জান্নাত আলাদা, খালার জান্নাত আলাদা, সবারই জান্নাত যদি হয় আলাদা 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 জান্নাত হবে। আমি যে রক্তে তৈরি হয়েছি, আমার বাপের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মেয়েটা আমার রক্তে তৈরি হয়েছে, সে তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। কিন্তু যদি স্বামী স্ত্রী জান্নাতে যায়, আমার আল্লাহকে কত ভালো লেগেছে, ওদেরকে ওখানেও একটা খাটি হবে, এদের জান্নাত আলাদা হবে না, একই জান্নাতে দুইজনই ঘুরবে। আর ওর বিবিকে হুরেদের 70 গুণ বেশি সুন্দরী বানানো হবে, এবং হুরাইনদের সর্দারিনী বানানো হবে। আর ওই মেয়েটার ব্যাপারে হযরত মাওলানা উমার পালানপুরি একটা তফসীর করতে গিয়ে বলছেন, ওই মেয়েটা স্বামীর জন্য জান্নাতের গেটে 500 বছর অপেক্ষা করবে, যেহেতু স্ত্রী 500 বছর আগে জান্নাতে যাবে। আর ওই মেয়েটাকে জান্নাতের ভিতরে 60,000 60,000 খাদিম দেওয়া হবে, আর একই জান্নাতে স্বামী স্ত্রী বাস করবে। কারণ জান্নাতে আদম হাওয়া ছিল, জান্নাতের স্বাদ গ্রহণ করেছে। যেহেতু এদের যত আত্মীয় রয়েছে সবারই সম্পর্ক দেহের সঙ্গে, আর একমাত্র আত্মার সম্পর্ক হচ্ছে বিবির সঙ্গে। যেহেতু আত্মার মত নাই, আত্মার রিটার্ন আছে, তেমনি বিবির আত্মীয়তার ধ্বংস নাই, বিবি রিটার্ন পেয়ে যাবে। তবে জাহান্নামী হয়ে গেলে স্বতন্ত্র কথা, সেটা আলাদা কথা, জান্নাতি হলে রিটার্ন পেয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন অমিন আয়াতি অমিন আয়াতি আনখালাকা লাকুম মিন আনফ
ফুসিকুম আজওয়াজা, আমি তোমার বিবিকে তোমার নাফস থেকে তোমার আত্মা থেকে সম্পৃক্ত করে বাম পাশের হাড়ি থেকে আমি বানিয়েছি। অতএব শুনে নাও তোমার আত্মার সাথে তার আত্মার একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জটা পরে বলছি। ডান দিকার হাড্ডি না বাঁ দিকার? বাম দিকার। বাম দিকার কেন? এইখানে দেখেন আপনার দিলের হৃৎপিণ্ডের স্পন্দন এখানে আছে, তার মানে বলছে বিবিকে সবসময় কাছে রাখলে খেপা, এত দামি মাল পাবি কোথা তুমি? ওকে বুকে জড়িয়ে ধরে রাখ সবসময়, পাগলার খালি ছেড়ে দিয়ে বাজার চলে যেতে দিল্লি খাটতে যেতে, তাদের হুঁশ নেই। হ্যাঁ দেখেন বাইন শুনে এখনই চলে গেল বিবির কাছে, আমল দেখেন শোনার সাথে সাথে আমল। তো বিবিকে সবসময় কাছে জড়িয়ে রাখে রে, বিবির মতো নিয়ামত আছে। দেখ আল্লাহ বলছে কি কি আছে জানিস ওর কাছে? লিতাস কোনো ইলাইহা, চাইন সুতুন আছে, অজালা পাই না কুম মাওয়াদাতা, উভয় মিলবি তো তোরা রহমা, শান্তি রহমতের ভান্ডার আছে। ইন্না ফি দালিকা লায়াতিল লিকাউমিয়াত ফাক্কারুন। এক মাথা মোটা ডাক্তার খাটা গেছে, তা ডাক্তার এমনি কথা দেবে, জিব দেখি চোখ দেখি ক্ষণ ক্ষণ পেশাব হয়, রক্তের রিপোর্ট দেখি বলছে সুগার হয়েছে। তো মাথা মোটা জিজ্ঞেস করছে ডাক্তারকে, সুগার মানে? সুগার মানে বলছে চিনি চিনি মিষ্টি মিষ্টি। তো বলছে 2 কেজি মিষ্টি বের করে দেন তো রক্ত থেকে। কেমন মাথা মোটা? তো রহমত শান্তি আছে, চয়ন আছে। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, পুরুষ রে তোর সৈন্য যা, তোদেরকে উগ্র বানিয়েছি, তোদেরকে মোচ দিয়েছি। পুরুষের জিনাত হলো মোচ আর রাগ, যার রাগ নাই তার মধ্যে পুরুষত্ব নাই, তাকে হিজড়ে গ্রুপে ভোটে দিতে হবে। বন্ধুরা আমার, পুরুষের যদি রাগ না থাকে তাকে পুরুষ বলা যাবে না। অতএব বন্ধু শুনে লাও, তোদেরকে রাগ দিয়েছি, মোচ দিয়েছি, উগ্রতা দিয়েছি, আর এই উগ্রতা তোদের যখন উঠে যাবে রাস্তাতে ঘাটে চলতে ফিরতে উঠতে বসতে শহরে বাজারে দোকানে মাখানে ছায়ের দোকানে, যখন কারো বিবিকে কারো বেটিকে কারো বহুকে তুই দেখে নিবি, আর তোর মাথায় যদি উগ্রতা চলে আসে সঙ্গে সঙ্গে তুই ফিরে চলে যা তোর বিবির কাছে। ওর কাছে যে যে জিনিসগুলো আছে সবগুলি তোর বিবির কাছে আমি আল্লাহ ফিটিং করে রেখে দিয়েছি। লিতাস কোনো ইলাইহা, তোকে শান্তি দেবে, রহমত দেবে, তোকে ভালোবাসা দেবে, প্রেম দেবে, হালাল হবে, নেকি পাবে। অতএব অপরের জিনিস দেখে উগ্র হয়ে না, তোমার ঘরে সেই জিনিস আমি রেখে দিয়েছি, এই জিনিসটা আমি তোমার পাশে হাড্ডি থেকে তোমার আত্মা সম্পৃক্ত নির্যাস থেকে আমি বানিয়েছি। আল্লাহ বিজ্ঞানীদেরকে বলছে, চ্যালেঞ্জ দিলাম, খুঁজে বের কর তো ওর দিকে ঝুঁকছে কেন, ইয়ের দিকে ঝুঁকছে কেন, ওটা কোথা আছে বের কর। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, হয় ফিকির করনে ওয়ালারা, গবেষকের দলরা। নূর মোহাম্মদকে নিয়ে চলেন এখন কোথায় নিয়ে যাবেন? মালদা হসপিটালে মেডিকেলে। বলে হাঁটুতে কেন ব্যথা? এক্স রে করে বলে দেবে হাড় ক্ষয় হয়েছে। ঘাড়ে কেন ব্যথা? স্পন্ডাইলাইসিস। এখানে কেন ব্যথা? বলে ওর মানে অ্যাপেন্ডিসাইট ইনফেকশন হয়েছে। বুকে কেন ব্যথা? ঠান্ডা কফ জমে গেছে। সব কারণ তুমি বার করতে পারছো। চোখে অক্ষর দেখতে পাই না কেন? বলে পার চলে গেছে। সব তুমি কম্পিউটার দিয়ে বাই করছো, ওরই ভিতরে আরেকটা বের করো তো বিবির লেগে পাগল কেন? কোনখানে ওটা ঢুকে আছে বার করতে এক্সরে করে দেখি। আল্লাহ বলছে চ্যালেঞ্জ থাকলো কি আমার পর্যন্ত পাবি না, ও বিবি দেখবে তোলা ভিড়বে, ওকে আমার বিবি দেখবে তোলা ভিড়বে। এই জায়গাটা আমি আল্লাহ তৈরি করেছি, এতে জান্নাতের সংকৃত সংবাদ। ভেজালটা কোথা? ভেজালটা কোন জায়গায়? আল্লাহ বলছেন আর-রিজালু কওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, তোমাদেরকে আমি মেয়েদের নেতা
নেতা বানিয়েছে। ও নারী কুল, পুরুষরা বলো আপনাদের নেতা, আপনারা এদের অধীনস্থে জীবন কাটাবেন। একজন মুফাসসির বলছেন, একটা মেয়ে চারটা, একটা নারী চারটা পুরুষের অধীনে জীবন কাটবে। সে যেদিন জন্ম নেবে, মা বাপ আর ভাই তার গার্জেন হবে। বাপ ভাই যেদিন বিয়ে দেবে, সেদিন স্বামী গার্জেন হবে। আর স্বামী যেদিন মারা যাবে, মায়ের গার্জেন ছেলে হবে। মেয়েদেরকে নেতৃত্ব স্থানে বসতে দেওয়া যাবে না, গার্জেন বানানো যাবে না। অতএব হে নারী কুল, তোমরা শোনে না, পুরুষের অধীনস্থে জীবন কাটাও। আর পুরুষ তোমরা নেতৃত্ব দাও। তবে কেন তোমরা নেতা, কোন পুরুষ যদি এরকম ভুল ধারণা করে নেই যে জরিনা খাদিজা হাবিবা সাইদা সাইবা হাসনা, তোমাকে আমি যখন বিয়ে করেছি তুমি একটা সন্তানের মা ছিলে না। আমি এমন মেহনত করেছি, আমি এমন মেহনত করেছি, তোমাকে চারটা পাঁচটা ছেলের মা বানিয়েছি। মা বানানোটা যদি পুরুষত্বের প্রতীক চিহ্ন হয়ে যেত, তাহলে আপনি তো এক বছর দুই বছরে একটা ছেলের মা বানান, দুইটা সন্তানের মা বানান। আর কুকুর শুকুর এক সিজনে বেদন সন্তানের মা বানিয়ে দেয়, এরা আল্লাহর ওলি হয়ে যেত। বন্ধুরা আমার, সন্তান বানানোটা পুরুষত্বের প্রতীক চিহ্ন নয়, আমার আল্লাহ পুরুষত্বের প্রতীক চিহ্ন বলে দিয়েছেন। অবিমা আনফাকুমিন আমওয়ালিহিম, তুমি নিয়ে আসবে বিয়ে করে, তার পেছনে খরচা করবে, তাকে খাওয়াবে, পড়াবে, আনন্দ দেবে, চিকিৎসা দেবে, তাকে অস্থিরিক দেবে, তার উৎফুল্লত জীবন তোমার জীবনে চলে যাবে, তোমার ইনকামের উপরে চলে যাবে। তবেই তুমি পুরুষ, তার মালের উপরে তুমি ভরসা করিও না। আল্লাহ বলছে তুমি খরচা করো, আর নবীজি বলছে তুমি মহারানা দাও, ওকে হালাল করো। মেয়েটা হারাম ছিল, ওকে হালাল করো, তুমি মহারানা দাও। আর আল্লাহ বলছে তুমি সারা জীবন খরচা করো। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনবেন। আবার সিলিং ফ্যান এরকম ঘুরবে, তো এরকম যখন ঘুরবে ওপরের হাওয়া নিচে আসবে, আর ওর ক্যাপাসিটারে যদি তারটাকে চেঞ্জ করে দেয় তো এই দিকে ঘুরবে, এই দিকে ঘোরার কথা ছিল তো উল্টা ঘুরবে, তখন নিচের হাওয়া, তখন লুঙ্গি চেপে ধরতে হবে। লুঙ্গি না ধরলে ওর ইজ্জত শেষ করে ছেড়ে দেবে। তো আল্লাহ তৈরি করেছেন মেয়েটাকে, আর ওর ভিতরে রস কস আনন্দ ফুর্তি যেগুলো আছে তোকে দিবে বলে আল্লাহ করেছে। বিজ্ঞান তৈরি করেছে ফ্যান, আর ওই ফ্যান তোকে হাওয়া দিবে এই নিয়তে বিজ্ঞান তৈরি করেছে। আর বিজ্ঞান তোকে শিখিয়ে দিয়েছে এখানে লাল তার দিবি, এখানে কালো তার দিবি। তুমি তখন বলছো ও বা, তোর বাপের টাকায় ফ্যান কিনেছি যে তোর কথা শুনবো। লালটা কালো, কালোটা লাল করে দিয়েছে, ফ্যান উল্টা দিকে ঘুরছে, লুঙ্গি ধর তাড়াতাড়ি, ঠান্ডা হাওয়া কোথা পাবি, তোর কাপড় উঠে যাবে। তো আমরা করছি কি, যে মেয়েটাকে কাছ থেকে আনন্দ নিব, ভোগ নিব, সন্তান নিব, সন্তানের মা বানাবো, তাকে বাড়ির মা বানাবো, এতগুলো চিন্তা করে তাকে যখন আমার বিছানায় আনছি, তো আল্লাহর নবী বলছেন যে তুমি এক কাজ করো, মহারানা দিয়ে নিয়ে এসো। আর আল্লাহ বলছে তুমি খরচাগুলো সব করো। কিন্তু ছেলের বাপ ওখানে গিয়ে দিন করতে গিয়ে আগে 7 লাখ টাকা নিয়ে নিল, আর পরে নিবে 3 লাখ টাকা, 10 টাকা 10 লাখ হলো। তোর বাপের খাট নিয়ে, তোর বাপের গদি নিয়ে আয়, তোর বাপের ঘর থেকে ড্রেসিং আয়না নিয়ে আয়, তোর বাপের ঘর থেকে ডাইনিং টেবিল নিয়ে আয়, টিভি নিয়ে আয়, ফ্রিজ নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, সব কিছু তোর বাপের কাছ থেকে নিয়ে আয়, আর তুই সব নিয়ে এসে আমার ঘরে হাজির হয়ে যা। এবার মাল আসলো এইদিকে, এই দিক থেকে মাল গেল না, ফ্যানের নেগেটিভ পজিটিভ বিজ্ঞান যা বলেছিল, মেয়ে নামে যন্ত্রটা আল্লাহ তৈরি করেছে। আল্লাহর কথা নিলাম না, রসুলের কথা নিলাম না, আর তারটা জুড়ে দিয়ে বাড়িতে নিয়ে এসে যখনই বিবি ব্যবহার করতে এসেছে, ওই বিবি গোটা সংসারকে জ্বালিয়ে ইজ্জত রসুলকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। এই জন্য মেয়েদের কাছ থেকে শান্তি কেউ এ যুগে আর পেছে না। ওই ডেলকার নাকি বলেছে, যে বলেছে এই যুগে দুটি ব্যবসা করো, একটা হলো শিক্ষা, একটা শাস্ত্র আর একটা শিক্ষা। ওই ডেলকার নাকি বলেছে বর্তমান
কথা বলবো ফের আরেকবার মাপ চেয়ে লিচি যারা মুরব্বী বাপ মা আছেন আপনাদের একটা সেলাই দিব সেলাই কেটে যাব না মাথায় আছে একটা নতুন বউ এই তালবাংড়া থেকে কিংবা আপনি ভালুকার মাকাইয়া থেকে বিয়ে করে নিয়ে এলেন এই মাত্র বাড়িতে ঢুকলো আপনার চৌকাটা পার করে তো বউটা কি কি দাবি করতে পারে জানেন প্রথম দাবি যেটা করবে যে আলাদা ঘর করো আমি কাউকে মুখ দেখাবো না তোর ভাইয়ের আগে এ দাবি ওর সত্য পর্দা তোর তোমার ভাতিজা তোমার ভাগনা তোমার বোনাই তোমার ভাই এদেরকে মুখ দেখাবো না এই সুপ্রিম পাওয়ারটা আল্লাহ দিয়েছেন ওকে পর্দা ফরজাইন করেছে আর তোমার মা বাপ দেখবো মা বাপকে দেখবো তুমি মা বাপের খিদমত করবে আমি তোমার সাহায্য করব তুমি মা বাপের খিদমত করবে আমি তোমার সাহায্য করব যেহেতু বিশ্বনবী ফয়সালা টেনে দিয়েছেন কি ফয়সালা নবীজি বলছেন যদি কোনো পুরুষকে আল্লাহ বাদ দিয়ে সাজদা করতে বলা হতো তো মা বাপকে আর মেয়েদেরকে বলা হতো স্বামীকে মেয়েদেরকে মা বাপ বলেনি ওদের নিজের মা বাপ স্বামীর মা বাপের দায়িত্ব নাই ওদের নিজের মা বাপ স্বামীর মা বাপের দায়িত্ব নাই ওদের নিজের মা বাপ স্বামীর মা বাপের দায়িত্ব নাই মায়ের দায়িত্ব হচ্ছে একমাত্র স্বামী এবার আমি হলাম স্বামী আমার মা বৃদ্ধা আমার আব্বা বৃদ্ধ আমি কার রাতে উঠে তাদের খিদমত করছি আমি বিবিকে বলতেই পারি তুমি আমার সাহায্য করে একটু পানিটা গরম করে দাও কিন্তু তুমি করো অনেক ছেলে আছে হাত গুটিয়ে বসে আছে আর বিবিকে লাগিয়ে দিয়েছে মা বাপের খিদমত করো তোমাকেও জব লাগবে তুমি বাঁধি দিয়ে কর্মচারী দিয়ে কাজওয়ালা দিয়ে করতে পারো না তোমার নিজের মা বাপের পায়খানা তুমি পুরুষ তোমার দায়িত্ব আছে হাত দিয়ে সাফ করতে হবে নারীর দুইটি দায়িত্ব গুরু দায়িত্ব একটা হলো হাত হাত বালাহা স্বামীর খিদমত করা স্বামীর বাইরে যাওয়া যাবে না স্বামীর পথে চলতে হবে আর দুই নম্বর হচ্ছে সন্তানের জননী হওয়া তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওরে আমার উম্মতারে ওরে মুসলিমা মহিলা তোমার পেটে যখন কোনো সন্তান আসবে তুমি যেদিন বুঝতে পেরে যাবে আমার মেন্স বন্ধ হয়ে গেছে আমার সন্তান এসে গেছে সেদিন থেকে তুমি হুঁশিয়ার হয়ে যাও তুমি ওই সন্তানের আমানতির খেয়ানতি করবে না আল্লাহর নবী আল্লাহ কোরআনের তিনটে মালের হিফাজত করতে বলেছেন হাফিজুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাকা বিমা গায়ব ওয়াল হাফিজুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ এই বিমা হাফিজাল্লাহর ভিতরে তিনটের মধ্যে একটা সন্তান একটা হলো মাল সম্পদ একটা হলো বডি আর একটা হলো সন্তান একটা মায়ের একটা সন্তানের উপরে 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা লাগিয়ে দিতে হবে তবে সমাজ সুসন্তান পাবে আচ্ছা বিশ্বনবী বাইরে আমার বিশ্বনবী বলেছেন মায়ের আখলাক সন্তানের সঙ্গে সম্পৃক্ত আছে রবীন্দ্রনাথ বলেছেন সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইউনিভার্সিটি কেউ তোমরা দেখতে চাও তাহলে আমার কাছে ঠিকানা দাও সেটা হলো মায়ের কল নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন আমাকে একটা মা দাও আমি 10টা সৈন্য দিব আর মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমাকে একটা মা দাও আমি দেশের স্বাধীনতা দিব যদি আমি একটা মা পাই একখানা মা পাই গোটা দেশকে স্বাধীন করে দিতে পারবো আর নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন একটা পুরুষ একটা সৈন্য আর একটা মা 10টা সৈন্যের মা বন্ধুরা আমার একটা মায়ের অনেক ভূমিকা রয়েছে সন্তানকে বানানোর জন্য অতএব পৃথিবীর বড় ইউনিভার্সিটি হচ্ছে মা তাহলে মাকে কত সময় দিতে হবে একটা সন্তানকে ধরে নেন খাওয়াতে বসেছে হাত দুটা ধোয়াবে তখন বলবে আব্দুরে
মানে খাওয়াটা দেওয়ার পর বলতে বাবু শোনো প্রথমে বিসমিল্লাহ বলো আল্লাহ নাম নিয়ে নিলে ওখানে বরকত হয় না আর ডান হাত দিয়ে খেতে হবে দয়ার নবী বলেছেন তুমি ডান হাত দিয়ে খাও তাহলে তোমার এটা বাম হাত এটা এখানে থাকবে বাম হাতে ঠেক দিতে পাবে না ঠেক দেওয়াটা হারাম করা হয়েছে ডান হাতে খাও ছোট ছেলে মাঝে হাত মারতে যাবে আবার হাদিস বলতে হবে মাকে এতটা পণ্ডিত হতে হবে যে না আব্বু মাঝে হাত দিও না দয়ার নবী বলেছেন আবু হুরায়রা বর্ণনা করছে এই জায়গাতে রহমত বর্ষণ হয় এক হাত বরকত বর্ষণ দেয় না আল্লাহ অতএব তুমি একদিক থেকে খাও আল্লাহ তোমার বরকত দেবে শেফা দেবে একটা খালা খাওয়াতে গেলে একটা মাকে 30-40টা হাদিস ছেলেকে শুনিয়ে দিতে হবে এই ছেলেটা যখন এইভাবে ধীরে 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 মানে শৈশব যে এসে যাবে শিশু থেকে শৈশবে এসে যাবে ওই ছেলেটা চলা ফিরা উঠা বসা খাওয়া শোয়া পেশাব পায়খানা সমস্ত দুয়া হাদিস মুখস্থ হয়ে যাবে কিন্তু এই সময়টা সে ছেলেকে দিতে পারছে না কারণ এদিকে শ্বশুর ডাকছে ওদিকে দেওয়ার ডাকছে ওদিকে ননদ ডাকছে এদিকে স্বামী ডাকছে ওদিকে বড় বোন এসছে ওদিকে ছোট বোন এসছে সব যেন ম্যাম স্যার বসে আছে আর ও যেন ওই ঘরে র্যাগিংয়ে পড়ে গেছে অত্যাচারে পড়ে গেছে কুকুরের কুকুর যেমন চামড়াকে নিয়ে টানাটানি করে একটা পরের বিটি বহুকে শ্বশুরবাড়ির লোক টানাটানি করছে শাশুড়ি বলছে গরম চা চায় শ্বশুর বলছে লাল চা চায় আর একজন বলছে রুটি চায় আর একজন বলছে হাত পাকা রুটি চায় আর একজন বলছে আলুর ভাজি চায় আর একজন বলছে কপির ভাজি চায় স্বামী বলছে আমি চা না হলে চলবে না মেয়েটা ভোরবেলা থেকে রান্নাঘরে বসেছে রাত 10টার সময় ক্লান্ত হয়ে বিছানায় পড়ে যাচ্ছে স্বামীর সঙ্গে দুটি কথা বলবে এ সময়টা দিতে পারছে না ছেলেকেও কথা বলে বলে খাওয়াতে পারবে পারছে না থালাটা নিয়ে এসে ছেলেটার সামনে নামিয়ে দিয়ে ছুটে দিয়ে বলছে বেটা খেয়ে নাও চলে গেল আবার কাজে ওকে বুঝাতে হবে খাওয়াতে হবে তালিম দিতে হবে বিশ্বনবী বলেছেন সব থেকে বড় তালিম দেওয়ালা হলো মা মায়ের কাছ থেকে সব তালিম পেয়ে যাবে কিন্তু মা না পারলো বেটাকে সময় দিতে না পারলো স্বামীকে সময় দিতে শুধু সংসারের একদিনে পড়ে গেল এর জন্য বিশ্বনবী জজ চিফ জাস্টিস তিনি ফয়সালা টেনে দিয়ে চলে গেছে ও নারী কুল তোমার দুই জায়গায় দায়িত্ব রয়েছে সমাজকে সুসন্তান দেবে স্বামীকে সেবা দেবে বাকিগুলো পুরুষের দায়িত্ব মা বাপের দায়িত্ব কিন্তু বহু বড় করে না উদাহরণটা মন দিয়ে শুনতে হবে মা বোনদেরকেও বলছি ধৈর্য ধরে শুনেন উদাহরণটা আপনাদের এখানে একটা স্টেশন আছে যার নাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর তো কুমেরপুর থেকে ট্রেন ছেড়েছে আর মাইকে হরিশ্চন্দ্রপুরে স্টেশন মাস্টার খবর পড়ছে যে ডাউন তেস্তা তোস্তা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তো 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা 100টা লোক আছি 500টা লোক আছি 1000 লোক আছি কেউ দেখতে পাইনি ট্রেনটা কেউ দেখতে পাইনি আবার যে খবর পড়ছে ও আরও দেখতে পায়নি ও ভিতরে আছে ঘরে তারপরেও লোক কী করে ব্যাগটাকে হাতে করে নিয়ে রেডি হয় ঢুকছে রে লাইন দিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি উঠব সিট নিব এইটা হলো ঢুকছে মাঠে একটা সবুজ সিগন্যাল আছে লাল হয়ে ও সবুজ হয়ে গেছে মানে ট্রেন ঢুকছে ট্রেনটা গড়গড় গড়গড় করে এসে 1 নম্বরে দাঁড়িয়ে গেল লোক যা চড়া চড়ে নিলে সামনে ওর মুখের কাছে আবার আর একটা সিগন্যাল আছে ওইটা যতক্ষণ না সবুজ হবে ও স্টেশন থেকে বের হতে পারবে না ওটাকে বলে ডিপার্চার সিগন্যাল ইন সিগন্যাল ডিপার্চার সিগন্যাল এইটাতে ঢুকলো আসছে আর ওইটা দিবে তো ট্রেনটা চালু হয়ে যাবে আপনি তখন কি বলবেন ট্রেন চলছে এইটাতে ছিল আসছে আর এইটাতে বলবেন চলছে রানিং সহজ করে আর একটা কথা আপনাদের সামনে বলে নিই ছোট্ট করে গতকালকে এই প্যান্ডেলের
খুঁটি গাড়া গাড়ি কিরপল টাঙা টাঙ্গি মাইক আজীব ব্যাপার কোন একটা লোক এই দিকে পার হয়ে গেছে কি জি জালসা হবে জালসা হবে আর এখন যেটা চলছে এটা জালসা হবে না হচ্ছে হচ্ছে এই দুটাকে খালি বুঝেন আবু হুরাইরা যেটা বলছে কিয়ামত আসছে আর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন ওইটা হাদিস হচ্ছে কিয়ামত চলছে তাহলে আসছে যখন তাহলে আর কত দূরে সে আর কত দূরে আছে জি ভাই এখান থেকে কলকাতা দেখা যাবে না গাজল থেকে কলকাতা দেখা যাবে না গাজলে একজন বাসে উঠেছে মুরব্বী মানুষ বলছে কলকাতা কত দূর কলকাতা কত দূর চারবার বলেছে আর একজন খচা মিজাজের লোক ছিল বলছে চুপ করে বস না ভ্যাড় করে বকছিস তো অকিফের আরেকবার জিজ্ঞেস হয়েছে কলকাতা কত দূর বলছে তোর চোখ থাকলে কলকাতা এখান থেকে দেখলে দেখা যাবে দেখা যাবে এবার একটা সাইকোলজিস্ট বলবো লজিক মানতে তিন ধরনের দেখা যায় তিন ধরনের দেখা একটা হলো বিবেকের চোখে দেখা একটা হলো বিবেক দিয়ে শুনে বোঝা একটা হলো হাত দিয়ে বোঝা এরকম হাত দিলাম গরম উফ গরম ঠান্ডা বুঝলাম আর একটা কান দিয়ে বুঝে নিতে হবে গোটা প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীরের ওই পাশে কেউ খিল খিল করে হাসছে তো আপনাকে জানতে হবে আনন্দে আছে কেউ যদি আর্তনাদ করে চিল্লায় তাহলে জানতে হবে বিপদে আছে আছে না জি মানতেকে আছে দালালাতের কথা মানুষ যখন ধোঁয়াকে দেখতে পায় তখন কি বলে আগুন 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 ধোঁয়া ধোঁয়া করে চিল্লায় না আগুন বলে তার কারণ নিচে আগুন আছে এর জন্য মানুষ আগুন বলে তো ঠিক ওই রকম ধরনের যদি আপনার চোখ থাকে তো পাথর আপনার সঙ্গে কথা বলবে এই জন্য বলা হয়েছে মুখ নাই কথা বলে তার নাম হচ্ছে বই আপনাকে বুদ্ধি দেবে জ্ঞান দেবে মুখ নাই কথা বলে নীরব সাথী এ বই বন্ধু আপনার ঠিক ওই রকম ধরনের কিলোমিটারে লেখা আছে গাজলে কত লেখা আছে যে আপনার মালদা হলো 29 কিলোমিটার তো আপনি মালদা কত দূর বুঝে নিলেন আর কাউকে শোধাতে হবে না বহরমপুর কত কিলোমিটার 127 কিলোমিটার আপনাকে কাউকে শোধাতে হবে না এখান থেকেই আপনি পূর্ণিয়া মোড় থেকে দিল্লি কত কিলোমিটার চেন্নাই কত কিলোমিটার দেখে নিতে পারবেন এর নাম দালালা যে আবু হুরায়রার হাদিসটা ধরি আল্লাহর নবী বলছেন যখন তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবে আর পৃথিবীর আনিন চলবে ইসরাফিল সুর ফুঁকবে না পৃথিবী ধ্বংস হবে না কিন্তু কিয়ামত যখন কাছে আসবে তখন আমার উম্মতের ভিতরে 15টা জিনিস দেখতে পাবে খামসা আসারা খাসলাতান মিন উম্মতি এটা আল্লাহর নবী ইহুদির জন্য বলেননি নাসারার জন্য বলেননি ব্যানার্জি চ্যাটার্জির জন্য বলেননি বলেননি বিশ্ব নবী কোন চামারকে ডোমকে কথা বলেননি মাজ্জুসিকে বলেননি হিন্দুকে জৈনকে খ্রিস্টানকে বলেননি মিন উম্মতি বলেছেন তার মানে বলতে চেয়েছেন মুসলমানকে আল্লাহর নবীর ভাষা খামসা মানে পাঁচ আসারা মানে 10 10 5 15 এই 15টি অভ্যাস খাসলাতান মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যখন তোমরা পেয়ে যাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত কুমিরপুর ছেড়ে দিয়েছে মধ্যখানে আর কোন স্টপেজ নাই হরিশ্চন্দ্রপুর সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে এবার কিয়ামত পৃথিবীর মাটিতে ঢুকছে আপনারা গুনতে থাকবেন আপনারা গুনতে থাকবেন
নিজেরাই বুঝতে পারবেন যে কিয়ামতটা কত দূরে আছে, 5 কিলোমিটার দূরে না 3 কিলোমিটার দূরে। গুনার জন্য আমাকে লাগায়েন না জি। এক নম্বরটা বাদ দিয়ে বলবো, 2 নম্বর থেকে বলবো, 1 নম্বরে ভোল্টেজটা সব জায়গায় নিতে পারে না, খুব কড়া ভোল্টেজ আছে, ওটা বাদ দিয়ে বলি, তাই তো নাকি? না ওটা বলবো, সামালবেন তো। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন ইজা তুখি জাল ফাইও দুবালান, ইজা তুখি জাল ফাইও দুবালান। প্রথম নম্বরে নবীজি বলছেন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, চোররা নেতা হবে জি, জনসাধারণের মাল, বিপিএলের চাল গম, বিপিএলের মাল, রাস্তায় বরাদ্দ মাল, ইন্দ্রাবাসের টাকা, সরকার থেকে জনসাধারণের জন্যে যেগুলি বরাদ্দ হবে, চরিত্রহীন নেতারা লুটে লুটে খাবে। ডিলার আর নেতা মিলে রেশনের মালকে হাউস করে দেবে, কোন দিকে ছাড়িয়ে দেবে। আল্লাহর নবী বলছেন তারা আমার উম্মতের ভিতরেও তবু তারা জনসাধারণের মালকে লুটে খাবে। এখন আপনার একটা কথা বলবেন যে বিশ্ব নবী নেতাদেরকে আগে কেন ধরলেন সবাইকে বাদ দিয়ে, নেতাদেরকে কেন 1 নম্বরে নিলেন, নেতারা কি করেছে যাদেরকে 1 নম্বর সিরিয়ালে দিয়েছে জি? আপনারা যেটাতে গরু বাঁধেন, মহিষকে, ছাগলকে বাঁধেন, ভেড়া বাঁধেন, ওইটাকে কি বলেন? খুঁটা। খুঁটাটা যদি নরম হয়, খুঁটাটা যদি বালুতে থাকে, পাঁকে থাকে, মজবুত না থাকে, তাহলে আপনার গায়েটা, গরুটা, মহিষটা, ছাগলটা, ভেড়াটা অধীনস্থে থাকবে না, লোকের জমিকে খেয়ে খেয়ে নষ্ট করে দেবে। আর খুঁটা যখন মজবুত হয়ে যাবে, ওরা একদম কাবুর ভিতরে থাকবে। তো দেশের নেতারা যখন আল্লাহওয়ালা হবে, নাই পরায়ণ হবে, তখন চোর লম্পট দাগাবাজের অন্যায় কারণে ওলাদের ক্ষমতা কমে যাবে, তারা ভয়ে সেটে যাবে, লুকিয়ে যাবে। আর নেতারাই যখন চোর হবে, নেতারাই যখন চরিত্রহীন হবে, তখন চরিত্রহীনদের আর চোরদের বাড়াবাড়ি বেড়ে যাবে, এদেরকে ধরার মতো ক্ষমতা হবে না। তাই আল্লাহর নবী বলছেন 1 নম্বরে ইদা তুখি জাল ফাইও দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, কেন পারবেন না? যেহেতু আপনাদের দিককার নেতাগুলা সব ভালো, লুটে খায়নি বলে বুঝতে পারছেন। কিন্তু একটু ভাবেন, একটু ভাবেন, বিশ্ব নবী নেতাদেরকে আগে কেন ধরলেন? এর আর একটা কারণ, আর একটা কারণ কি? তিনি তেইশ বছর যে মিশনটা চালিয়েছিলেন, ওই মাদ্রাসাটার নাম আসাবে সুফা। ও গো মানুষ শ্রীপুরবাসী, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো, কে বানালেন তোমাদের এই মাদ্রাসা? চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো, কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদের নববীতে তোলা বা
সাথে বসে মাওলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তফা কেন হলো মাদ্রাসা কে বানালো মাদ্রাসা তো আল্লাহর নবীর মিশন যেটা চলেছিল আসাবে সুফাতে তিনি যখন হাজ্জাতুল বেদাতে বক্তব্য রেখে বিদায় নিয়ে চলে যান পৃথিবীতে কম বেশি এক দেড় লক্ষ শিষ্যকে ছেড়ে চলে যান তাদেরকে পৃথিবীর বুকে বুদ্ধিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেন সেই মিশনে এমন এমন সমাজসেবী বানানো হয়েছিল এমন এমন নেতা বানানো হয়েছিল যারা সমাজকে কন্ট্রোল করে 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 চলেছে যারা জীবনে হারাম খায়নি কারো গালে অন্যায়ভাবে থাপ্পড় মারেনি সেই সাহাবিগুলোকে সুন্দর করে বিশ্বনবী বানিয়ে দিলেন আর বানানোর পরে বলে গেলেন আমি যে মিশনটা বানালাম আমি যে ইজিমটা দিয়ে গেলাম একদিকে গান্ধীবাদ একদিকে মার্ক্সবাদ একদিকে আর কিবাদ একদিকে আর কিছুবাদ আর একদিকে মাওবাদ আরো কিছু মতবাদ পৃথিবীতে এসেছে আমি তোমাদেরকে দিয়ে গেলাম তৌহিদবাদ এমন একটা শক্তি দিয়ে গেলাম এর ভিতরে যখন তোমরা ঢুকে যাবে তুমি নিজেও পাক থাকবে তোমার সঙ্গী পাক থাকবে এই রকম নেতা বানিয়ে তিনি 23 বছরের মেহনতে এত সুন্দর সুশীত হলে একটি ইসলাম নামে ইজিমের তৌহিদবাদের ছায়া দিয়ে চলে গেলেন আর আল্লাহর নবী যাওয়ার আগে বলে গেলেন এটা এমন একটা মতবাদ দিলাম তারপরেও আমার উম্মতের ভিতরে চরিত্রটা যেতে 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 কিয়ামতের আগে এমন দাঁড়াবে এই উমারের বংশ থেকেই তাদের জন্ম হবে আলীর বংশ থেকেই তাদের জন্ম হবে 20-25টা পুরুষের পর তারা পৃথিবীতে এসে হারামখোর হয়ে যাবে এমন হারামখোর হবে জনসাধারণের মাল নেতারা লুটে খাবে ছোট্ট করে উত্তর দেন চিল্লাতে হবে না ছোট্ট করে আওয়াজ করেন জনসাধারণের মাল নেতারা লুটে খেয়েছে না খেয়েছে না অল্প খেয়েছে হ্যাঁ এবার একটা মজার কথা লেন দুটাকে যদি পাশে পাশে না রাখেন তাহলে ছোট বড় বোঝা যাবে বোর্ডে একটা দাগ দিয়েছি জিজ্ঞেস করছি হাজি দাগটা ছোট না বড় কি বলবেন পাশে আর একটা দাগ টানবো তাহলে বলা যাবে ছোট না বড় আমি উঠে দাঁড়ালাম দিয়ে বললাম হাজি আমি ছোট না বড় পাশে আরেকজন এসে দাঁড়াবে তখন আপনারা রিজাল্ট দেবেন যে আপনি হাইটে বড় কিংবা আপনি ছোট আপনার সঙ্গী বড় তাহলে রসুলের নেতা আর এই দুনিয়ার নেতা একটু পার্থক্যটা বুঝেন 2002 এ আমি ঢাকা ডেমরা ইসলামপুর থেকে এয়ারপোর্টে আসছি ঢাকা এয়ারপোর্টে আর এয়ারপোর্টে এসে ওই যে বললাম সকালবেলায় ফার্স্ট ভোরে এয়ারপোর্টে এসি একটা পেপার নিলাম পেপারটার নাম হচ্ছে যুগান্তর ফার্স্ট লাইনে লিখেছে মন্ত্রীটার নাম জিজ্ঞেস করবেন না আমার দেশের মন্ত্রী 2 দিনের সফরে গেছে ঢাকা আর সেখান থেকে সে ফিরছে সকালে বেড টি করেছে ব্রেকফাস্ট নয় বেড টি ব্রাশ করে শুধু ওই হোটেলের ভিতরে এক কাপ চা খেয়ে বিস্কুট খেয়ে বেরিয়ে এসছে তার বিল হয়েছে চাটা 15,000 টাকা কাপের সাইজ কত ওর হলারের সাইজ কত 15,000 টাকা এক কাপ 2002 এরা দেশ চালাবে দেশের সাধারণের মাল জনসাধারণের মাল বাইতুল মালের অপব্যবহার করে নেওয়ালা কোনোদিন দেশ চালাতে পারে না এটা হলো এই কম্পিউটার যুগের আধুনিক যুগের কলেজের ছাত্র ভালো
অগ্রগতির যুগের একবিংশ শতাব্দীর যুগের ছাত্রও এদের মূল্য অনেক বেশি। আমরা আমাদের সব এই আমি বাংলাদেশে আছি, আমার মেয়েটা তখন ক্লাস থ্রিতে পড়তো, তো স্কুল গেছে, থ্রিতে এতগুলো বই পেয়েছে, ছোট ছেলে বই মানে কি ছবি, তো ও বাড়ি থেকে আমাকে ফোন ধরিয়ে দিয়েছে, আব্বা জিমা আমাকে স্কুলের মাস্টার বই দিয়েছে। কি বই? বলে কি সলাই দিয়েছে, অঙ্কর বই দিয়েছে, ইতিহাস দিয়েছে। ইতিহাসের দুটো পাতা খুলে বলছে, আব্বা ছবি রয়েছে, আগেকার যুগের লোক বনে জঙ্গলে থাকতো, আর গরু ছাগল যা ছিল বনের পশুকে মেরে পুড়িয়ে পুড়িয়ে খেত, সব মিথ্যা, পক্কা ওর মগজে সেরকম লিখেছে, ডারউইন লিখেছে যে আগেকার যুগের লোকরা বাঁদর থেকে মানুষ হয়েছে, এইটা ঠিক বলেছিল, মানে ও একটা পাকা বাঁদর, ও নিজের ধারণাটা লোককে দিতে চেয়েছে। জি ইতিহাসটা মিথ্যা 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 মিথ্যা, এইরকম যদি 70 রাত বলি মিথ্যা তাও কম হয়ে যাবে, আরও মিথ্যা বলতে হবে। কোরআন তার থেকে পুরাতন ইতিহাস দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর প্রথম মানুষ আদম আর তিনি ছিলেন নবী, আর কোনো নবী হারাম করছিলেন না, আর কোনো নবী আপনার কি না কিছু বুঝতেন না, অবুঝ ছিলেন না, সাদা বাটা ছিলেন না, পাগল ছিলেন না, তারা আল্লাহর তরফ থেকে এসেছে, অতএব তারা বোধগম্য হয়ে এসেছে। এগুলো তারা মিথ্যা শিখিয়ে শিখিয়ে সেই কলেজ থেকে পড়ে এসেছে বর্তমান ছাত্ররা, আর এরা হয়েছে নেতা। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি পড়ছো তুমি, বলে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এমএ করেছি, রাষ্ট্রবিজ্ঞানের উপরে এমডি করেছি, আর কিছু করেছি, আর কিছু করেছি, সমাজকে কীভাবে চালাতে হবে এ বিষয় নিয়ে আমি স্কলারশিপ নিয়েছি, আমি বা আপনি আমি আমি রাষ্ট্রপতি প্রাইজ পেয়েছি। ওরে আমার নেতা রে, ওরে আমার সমাজ বিজ্ঞানী রে, তুমি তোমার সমাজ বিজ্ঞানকে তোমার কাছে রেখে দাও, সব থেকে বড় সমাজ বিজ্ঞানী আল্লাহর নবী বলছেন, কেউ যদি এ কথা জানার সত্ত্বেও নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, সে কেউ যদি এ কথা জানার সত্ত্বেও নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, আমার প্রতিবেশী খেতে পায়নি, তাহলে সে আমার মধ্যে নয়, সে আমার মধ্যে নয়, আমার মধ্যে নয়, এর থেকে বড় সমাজ বিজ্ঞানী কে হতে পারে। বিশ্বনবী আরো বলেছেন প্রতিবেশীর হকের ব্যাপারে তিনি যত কথা বলেছেন, কোরআন বলেছেন ওয়াতাল মালা আলা হুবিহি জাবিল করবা, জাবিল করবা বলতে নিকট আত্মীয়, জাবিল করবা মানে সমস্ত মুসলমান, জাবিল করবা বলতে আবার প্রতিবেশীকেও বোঝানো হয়েছে। আল্লাহর নবী এত বেশি প্রতিবেশীর হকের কথা বলেছেন যাতে সাহাবীরা ভাবছিলেন হয়তো বা আমাদেরকে প্রতিবেশীদেরকে আমাদের মালের ওয়ারিস বানিয়ে দেবে নাকি। ভাইরা আমার সেই বিজ্ঞানীকে বাদ দিয়ে এরা বলছে আমরা সমাজ বিজ্ঞানী, সমাজকে আগের দিকে নিয়ে যাব। 15,000 টাকা এক কাপ চা খেয়েছে, হয়ে গেল কম্পিউটার যুগের ছাত্র, চলেন উটের যুগের ছাত্র, যাদের ব্যাপারে আমরা বলি মাথা মোটা হুঁশ নাই। অনেক লোক এই ধরনের কথা বলে, আগেকার লোকেদের বুদ্ধি কম ছিল, তো বুদ্ধি কম ছিল তো নবী গলাই তো আগেরে পাগলা, যত নবী তো আগে, তাহলে মাথা মোটার দলে ওইটি পড়লো, আর এখন যত চোর লম্পট জুয়ারি আর মাতাল রাস্তায় ঘুরছে এরাই মনে হচ্ছে জ্ঞানী, অঙ্কে তাই দাঁড়াচ্ছে যে আগেকার লোকেরা মাথা মোটা ছিল, আর এখনকার লোক মোবাইল পেয়ে খুশি হয়ে গেছে কিন্তু আর আসল রসই বুঝে না। শোনেন উটের যুগে ছাত্রর কাছে যাই, ফার্স্ট ক্লাস ছাত্রটার কথা বলছি না, সেকেন্ড ক্লাসটা বলছি, ফার্স্ট ক্লাসটা কে? আবু বকর। সেকেন্ডটা কে? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন, পৃথিবীতে আর নাই, হযরতে আবু বকরের জীবন শেষ হয়ে গেল। এবার উমর গদিতে বসেছেন, মসজিদে নববীতে বসে
18 লক্ষ বর্গ মাইলকে শাসন করছেন, কোন কোন কিতাবে লিখেছেন 12 লক্ষ বর্গ মাইলকে শাসন করছেন। ধুলার তত্ত্বে বসি সাইমুম্ব ঝড়ে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে। সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে। আর ধুলার তত্ত্বে বসি সিংহাসন কোন কাঠের নয় গদির নয় ধুলির ওপরে বসে 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করছে। হঠাৎ চিঠি এলো, ভালো করে শুনবেন, চিঠিটা এলো কোথা থেকে? জেরুজালেম থেকে। জেরুজালেমের চিঠি কে লিখেছে? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। জেরুজালেমের প্রধানমন্ত্রী কে? সব থেকে জেরুজালেমে যেটা বড় গির্জা, সেই গির্জার পোপ। গির্জার পোপ মানে হচ্ছে নাসারাদের ইহুদিদের মুলবি, আমাদের যেমন মাওলানারা বড় বড় শেখুল হাদিস, ওদের যারা হয় পাপায়ে আজাম। পাপায়ে আজাম পোপ মানে বড়। কি চিঠি লিখছে? চিঠিটা কেন লিখেছেন? জি হযরতে ওমর, জি একটু ধৈর্য ধরুন, বলছি ইনশাআল্লাহ। কটা বাজলো? কটা? হ্যাঁ তো আসছে তো, মেয়েদেরও কথা আসছে তো সামনে, আর দুটো পরেই চলে আসছে। জি আপনারা মুরব্বী মানুষ, যদি মাঝে কথা বলেন কিছু বলতে পারবো না, কিন্তু খারাপ লাগবে আর কি। ভাই আপনাদের খারাপ লাগছে নাকি? চিঠি লিখেছে পাপায় আজাম, যে চিঠিটা পাঠিয়েছে কার কাছে? উমারের কাছে। চিঠিতে কী লেখা আছে? উমার কয়েকটা সৈন্য পাঠিয়েছে সেখানে কালেমার দাওয়াত দিতে, এলাকাকে মুসলমানের দাওয়াত দিতে, আর ওরা ওদেরকে কেল্লায় ভরে অবরোধ করে রেখে দিয়েছে। তখন ওই চিঠিটা নিয়ে চলে আসছে একটা রাষ্ট্রদূত, সে তো রাষ্ট্রদূতের মতো পোশাক পরে আসছে। মদিনাতে ঢোকার পর জিজ্ঞাসা করছে, ভাই মসজিদে নববীটা কোথায়? বলে এই সামনে চলে যাও। যেমন আমি জিজ্ঞেস করে করে এলাম, ঠিক মসজিদে নববীর সামনে যখন পৌঁছিয়েছে তখন দেখছে এই খেজুর পাতার ছাওয়ানি, খেজুর গাছের পিলার সাদা সিদে। তো বলছে, তোমাদের প্রাইম মিনিস্টার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? দেখতে পেয়েছেন না, মসজিদে শুয়ে আছে, রেস্ট করছেন। রেস্ট, বালিশ নাই, কেঁথা নাই, বালুর ওপরে শুয়ে মাথায় হাতটা দিয়ে রেস্ট করছে। ইনি দরজা থেকে বলছেন, আদব নেবেন জাহাবনা, আদব নেবেন জাহাবনা। ইহুদি তো হযরত তোমার উঠে বলছে, কে গো? বলে, জাহাবনা, আমি জেরুজালেম থেকে এসেছি। ও বলো, সেখানে তো আমার লোক গেছে, সেখানে আমার এই খবর নিয়ে গেছে, দিনের দাওয়াত নিয়ে গেছে। বলো কী খবর? বলে, আমি কিছুই জানি না, আমাদের প্রাইম মিনিস্টার আপনাকে একটা চিঠি দিয়েছে। চিঠিটা তিনি আপনি নজর লাগিয়ে নিলেন, চিঠিটা পড়ে নিয়ে নিজের গোলাম আসলামকে ডাকছেন, আসলাম আসলাম দিকে এসো। আসলাম বললেন, লাব্বাইক আমিরুল মুমিনিন। বলে, তাড়াতাড়ি একটা উঁটকে রেডি করো, এখনই জেরুজালেম যেতে হবে। জেরুজালেম যাওয়ার জন্যে উঁটকে রেডি করে নিয়ে এসে মসজিদে নববীর সামনে দাঁড়ালেন। হযরত উমার উঁটে চেপে গেলেন, কবি নজরুল কবিতাই সেটাকে ধরে নিলেন। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়েছো রুদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা গলতাব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, আয় রাজে ধারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি খুরমা দুই তিন মোটে, প্রহরী বিহীন সম্রাট চলে কাউকে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর উর্দু আকাশে সূর্য আগুন বিষ
সৃষ্টি করে সেই সে আগুন থাকে কয় সম ফুটে ভালো কার মর পরে কিছু দূর যেতে মুঠতে নামি কহিল গোলামের ভাই তেরে সান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই ওটে রচি দরিয়া অগ্রে উঠে বসো মুঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফোটে গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনই আদেশ করেন কেমন আপনি গোলাম রহিবে উঁটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উঁটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনি চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুস্তর করে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গেয়েছে মানুষ সেদিন বন্দি বিশ্ব না জেল জালেমে পৌঁছালেন সন্ধে পত্রে স্বাক্ষর হয়ে গেল হাজার তোমার বললেন আমাকে একটু গির্জার বাইরে যেতে দাও কসরে দুই রিকাত নামাজটা করেনি হযরত উমারকে পোপ বলছে আমাদের আঙিনায় পেয়ে যায় পড়িলে নামাজ হবে নাকি কবুল খোদার দরগায় যদি এখানে পড়েন তো হবে কিনা বলে লোক অন্ধ সমাজ আমি যদি এখানে নামাজ পড়েনি তা আমার সৈন্যরা ভাববে উমার নামাজ পড়ে ইশারা করছে জেরুজালেম জয় হয়ে গেছে মুইজাকে এখনই ভেঙে মসজিদ বানিয়ে দেবে নয় যে খোদার বিধান রসুলের হুকুম আল্লাহর বিধান কর গির্জার মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান এটা কোনোদিন হতে পারে না আমি বাইরে গিয়ে নামাজ পড়ে আসব আদর্শ এবং ব্যবহার দেখে চৌধুরী জুড়িয়ে গেল তাদের তাকে রিপ্লেস করতে গিয়ে কোম্পানি কমান্ডার আমিরুল মুমিনিন বলে ফেলেছে আসলাম আর তখন পালা পড়েছে উটের উপরে চাপা একবার এ চাপবে একবার ও চাপবে প্রধানমন্ত্রী হেঁটে যাবে নাগরিক চাপবে গোলাম চাপবে গোলাম হেঁটে যাবে প্রধানমন্ত্রী চাপবে কি সুন্দর আদর্শ এটাই দেখে গোটা জেরুজালেম জয় হয়ে গেল আল্লাহর নবী এর জন্য আফসোস করে বলেছেন আমার এক উম্মত তার গোলামকে উটের পিঠে নিয়ে গেল আর আমারই উম্মত এখন পঞ্চায়েতে বসে বসে টন টন মালকে মেরে দিছে এ উম্মত ও উম্মত এটা কিয়ামতের আগে ঘটবে এ যা তুকি যাল ফাইও দুবালান জনসাধারণের মাল নেতারা লুটে খাবে নারী জানে পুরুষ জানে সবাই আমরা জানি এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে কিয়ামতের ময়দানে পরিণত হবে হবে কবে হবে কবে সে নবীর যুগ থেকে শুনে আসছি কিয়ামত হবে হুঁশিয়ার হয়ে যাও হচ্ছেই না তো এটা একটা প্রশ্ন বেইমানেরা নবীজিকে প্রশ্ন করেছিলেন কবে কিয়ামত হবে কিয়ামতের দিনটা কবে হবে প্রশ্ন করেছিলেন কিন্তু আপনি আমি বুঝতে পারছি না যে কিয়ামত কবে হবে যে কোনো আলিমকে তুলেন যে কোনো বক্তা বক্তব্য রাখতে আসবে যে কোনো খতিব জুমাতে খুতবা দিবে প্রথমেই বলবে ভাই হুঁশিয়ার হয়ে যান একদিন কিয়ামত হবে কিয়ামত অতি সন্নিকট এত নিকটে হয়ে গেছে যে আপনি হুঁশিয়ার হয়ে যান কেন সেই দিন আপনার জীবনের হিসাব দিতে হবে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে ফিরে আসতেই হবে হিসাব দিতেই হবে তাহলে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে বেঈমানি করিও না সুদ খাইও না কারোর সঙ্গে কারো গালে থাপ্পড় মারিও না কারো জিনিস চুরি করে লিও না কারো উপরে জুলুম করো না অত্যাচার করো না জুয়া খেলো না মদ খেয়েও না নানা থেকে না আর হালাল গুলো করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও নচেত তুমি কিয়ামতের মাঠে বাঁচবে কি করে এটাই আমাদের সকলের জানা বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে এসে প্রশ্ন করছেন কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে এই কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান
কোরআনের নাম হুদা, কোরআনের নাম নূর, কোরআনের নাম বাইয়েনা, কোরআনের নাম গাসিয়া, কোরআনের নাম নাবা, কোরআনের নাম সিরাত, কোরআনের নাম তৌহিদ, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম হুদা, কোরআনের গাধা নাম আছে, তার মধ্যে একটা নাম আছে কোরআনের, সেটা হচ্ছে কোরআনের নাম নাবা। নাবা মানে কি? নাবা মানে খবর, সংবাদ, নবী মানে সাংবাদিক, নাবা মানে সংবাদ, নবী মানে সাংবাদিক, সাংবাদিক আর পত্রিকা বাহু আলাদা জিনিস। সাংবাদিক সংবাদ দিয়ে দেয়, কাগজ ছেপে যে আপনার কাছে নিয়ে আসে পত্রিকা, সে পত্রিকা বাহক। রসুল মানে পত্রিকা বাহক, রেসালা থেকে রসুল যারা কিতাব এনেছেন। তাহলে এই সূরাটার নাম নাবা। নাবা মানে খবর। সকালবেলায় উঠে গরম গরম দুটো চা খেয়েছেন, দুটো বিস্কিট খেয়েছেন, আর বাড়ির সামনে খালি পাইচারি করছেন, কতক্ষণে খবরের কাগজটা আসবে, আনন্দবাজার আসবে, আজকাল আসবে, প্রতিদিন আসবে, যুগান্তর আসবে, আর কি আসবে, আর কি আসবে। কিন্তু আপনার ঘরে একটা খবরের কাগজ তোলা আছে, বিন 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 করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পড়েই গেল আনন্দবাজার, দেশের খবর, রাষ্ট্রের খবর, বাইরের রাষ্ট্রের খবর, কি ঘটেছে, কি ঘটবে, কি বরাদ্দ হতে চলেছে, কোন মন্ত্রী ধরা খেলো, কে কোথা কি করলো। কিন্তু আসল যে খবরটা, যে খবরে একটা জের মিথ্যা নাই, যে খবরে একটা জবর মিথ্যা নাই, একটা শব্দ মিথ্যা নাই, সেই খবর বুক ভরা আপনার আমার খবর নিয়েছে, আপনার আমার বাড়িতে রেডি আছে, এটা পড়ার টাইম হয়েছে না। সূরাটার নাম নাবা। আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, মা আমার, বোন আমার, আমার নবীকে আল্লাহ বলছেন, রে আমার নবী, তোমাকে জিনিসের উপরে প্রশ্ন করা হয়েছে, কি ব্যাপারে তোমাকে প্রশ্নে ফেলে দেওয়া হয়েছে, তোমাকে সওয়ালের জড়িত করে দেওয়া হয়েছে, সে বিষয়টা কি? আমি আলিম, বড় খবরের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছে আল্লাহ, বিজেপির সংবাদ ছোট, মায়ানমারের সংবাদ ছোট, রোহিঙ্গার সংবাদ ছোট, কাশ্মীরের সংবাদ ছোট, যে সংবাদটা বড়। আলিম নাবাই আদিম, সারা পৃথিবীর বুকে এত বড় সংবাদ আর হতে পারে না, পারে না, পারে না, পারে না। আপনার কি না কাশ্মীরের মুসলমান জ্বলছে, বঙ্গের মুসলমান শান্তিতে আছে, রোহিঙ্গারা কাটা যাচ্ছে, বিহারের মুসলমান শান্তিতে আছে, আপনার কি না তুরস্কের মুসলমানের উপরে অত্যাচার চলছে, আফগানিস্তানের মুসলমান শান্তিতে আছে, একই সঙ্গে সকলের পেরেশানি হয়নি, একই সঙ্গে সকলের উপরে অত্যাচার আসেনি, আর ওটা একটা এমন দিন, মুসলমান কানবে, হিন্দু কানবে, চৌল কানবে, খ্রিস্টান কানবে, পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কাউকে দেখার টাইম থাকবে না, ইউটিউব ক্যামেরাওয়ালারা থাকবে না, মোবাইল থাকবে না, টাওয়ার থাকবে না, সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না, একজন আই কন্ট্রোল করবে বিশ্ব শক্তি নিয়ে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সেই আল্লাহ বলছেন নবী হে ওদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই
এর পরের আয়াতটা কি? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা মানে কখনোই না, তার মানে অবশ্যই ও জানতে পারবে, অবশ্যই ও জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই জানতে পারবে। একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব ভালো করে শুনবেন, আর উদাহরণটা যদি না শুনেন তো অনেক ভেজাল। আয়াত ঠিক করছি নাকি দেখেন একবার, যারা মুখস্থ আছে। আমি আয়াতটা তুলছি কোরআন থেকে নয়, তফসির থেকে, ভাবতে হবে। আম্মা ইয়াসআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি দেখেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। মাঝে যে অনেক আয়াত ছিল, উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। মেন কিন্তু আমি হাদিসটাকে ধরবো আজকে, এটা তার পাঁচ সাত মিনিট থেকে বেরিয়ে যাব। শুধু এটাকে শুরুয়াতের প্যারা হিসাবে নিয়েছি সুরাটাকে। উদাহরণটা কি? একটা সুরা আছে, সুরাটার নাম সুরা শামস, সূর্য। ওই সুরাতে আল্লাহ দুটি কথা বলবেন তো এগারোটা কসম খেয়েছেন। والشمسِ وضحاها والقمرِ إذا تلاها والنهارِ إذا دلاها والليلِ إذا يغساها والسماءِ وما بناها والأرضِ وما طهاها ونفسِ وما سواها فألهمها فجورها وتقواها। মানুষ যখন রেগে যায় তখন কি করে? কথার কথা বুঝানোর জন্য বলছি। আপনি আমাকে এসে বলছেন মৌলানা একটা ডেট দেন, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ দেন, 10 তারিখটা যে ধুলিয়ানে দেওয়া আছে না, বলছিলাম 10 তারিখটা দেন, ধুলিয়ান দেওয়া আছে ভাই, হোক তো আমাদেরকে দেন, এবার কেমন লাগবে বলেন তো? আরে ভাই ওটা দেওয়া আছে অন্য জায়গায় না, ও 10 তারিখটা দেন, আমরা অন্য বক্ত দেখে নিয়েছি। তো এত রেগে গেছি, জিদি লোক হলে কী করবে? একবার কসম করে শান্তি হবে না, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দিব না। এই ঘন কসমটা মানুষ কখন খায়? যখন খুব ইম্পর্টেন্ট জায়গা হয়। তাহলে আল্লাহ 11টা কসম খাওয়ার পর কী ভাষা ব্যবহার করছেন? কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা। এই দুটি কথা বলার জন্যে মাত্র দুটি ছোট শব্দ, কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা, মাত্র দুটি ওসিয়ত আমাদেরকে আল্লাহ করছেন। যারা পবিত্র তারা বেঁচে যাবে, যারা নোংরা তারা বিপদে পড়বে, যারা পবিত্র তারা বেঁচে যাবে, যারা নোংরা তারা বিপদে পড়বে। এই দুটি কথা বলার জন্যে আমার আল্লাহ লম্বা করে 11টি কসম খেলেন। তাহলে এই দুটির ভিতরে কত বড় গুরুত্ব আছে তার গোলামদেরকে জেনে নিতে হবে, জেনে নিতে হবে, জেনে নিতে হবে। তেমনি আমার আল্লাহ ইন্না ইয়াওমাল ফাসলি কানামি কাতা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই দুটি আয়াতকে সামনে পেশ করার জন্যে 11টি আয়াত আগে লাগিয়েছেন। কেন লাগিয়েছেন?
দেখেন আপনারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভ্যার ভেড়া হয়ে গেছে না, আসলে সাউন্ড বক্সের দোষ নাই, বক্তাটাই বিয়াদ, আমি বিয়াদ নাই, তাও ফের আমাকে ভালোবাসছে। এবার মজার কথা এখানে একটা উদাহরণ দিই, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির বড় ছেলের ওপরে আব্বার পরে পরে দায়িত্বটা বেশি পড়ে, ছোটদেরকে মানুষ করে, কষ্ট করে করে তিলে তিলে মানুষ করে ছোট ভাইদেরকে। আর ওই ছোট ভাই যদি একটা চাকরি পেয়ে যায় তো বড় ভাই কার দেখে না, এই ঘটনা আপনাদের এলাকায় আছে? আর হ্যাঁ না বলে না, গাদা আছে আমার কাছে, চারখানা নজির আছে যে শীতে একটা চাদর নেবে বড় ভাইয়ের নাই, আর ছোট ভাই চাকরি করে গাড়ি চাপছে। অথচ ই রাখাল খেটে, লোকের বাড়িতে রাখাল খেটে, সেই রাখালই পয়সাতে ওকে হাই স্কুলে পড়িয়েছে, ঘটনা আছে। এখন আব্বা মারা গেছে, কোনো ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে ছোট ভাই একটু বিয়াদুবি করেছে, তো বড় ভাই আর সামলাইতে না পেরে বলছে, বলি যে চন্দরগোল মুখস্থ, তোকে ছোটতে আমি পড়িয়েছি প্রাইমারে, হাত ধরে ধরে স্কুলে দিয়ে এসেছি, রাতের আঁধারে আসতে পারতিস না, তোকে লাইট নিয়ে নিয়ে এসেছি, শুধু তাই নয় তোকে আমি চাকরির ব্যাপারে 2 বিঘে জমি বিক্রি করে তোর চাকরিটা করে দিলাম, শুধু তাই নয় তোর চাকরির ব্যাপারে DM-এর আমি পায়ে ধরেছি, এই পর্যন্ত নয়, এগুলি কি তোর মনে নাই, এগুলি কি তোর মনে নাই, তোকে আমি এইভাবে করেছি, এইভাবে করেছি, এইভাবে করেছি, এইভাবে করেছি, 11টা বলার পর বলবে আজকে সামান্য বাস্তু ভিটা নিয়ে তুই আমার ওপরে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলি, এটা তুই ভাববি, একদিন তুই ভাববি, সেদিন তোর কোনো হাত থাকবে না। তো আমার আল্লাহ বলছে, ওরে অবুজের দল, ওরে অবুজের দল, ওরে মাথা মোটার দল, তোদের কি জ্ঞানের দরজাটা খুলবে না, তোদের কি চেতনা দরজাটা খুলবে না, এখনো কি তোদের দিলে এই রকম সন্দেহ থাকে যে আল্লাহ কিয়ামত করতে পারবে কি পারবে না? তাহলে আমার 11টা কারিশমা দেখেলে, আলাম না জাহালিল আরদা মিহাদা ওয়াল জিবাল আওতাদা ওয়া খালাকনা কুমা জওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। লিনুখরে যাবে হে হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা ফুয়াজা। বসটা কোথায় আছে? এবার ঠিক আছে, কিন্তু আমার রস মরে গেছে, আমাকে একটু সাউন্ড লাগবে, নাহলে আমি বকতে পারবো না। যে আজীব ব্যাপার, এবার আমি মেন বক্তব্যে নামছি, এতক্ষণ আমার ছিল ভূমিকা উপস্থাপনা, উপস্থাপনা দ্বারা একটু গুটিয়ে দিই। আচ্ছা ছাড়েন, এদিকে তাকান, আপনারা অনেকগুলি লোক আছেন, একটু ধৈর্য ধরে শুনেন, উপস্থাপনাটাকে একটু গুটিয়ে দিই, গুটিয়ে দিই, একটু দেন না গো, আজই ব্যাপার। কোন দিকে, কোন দিকে ঘোরাচ্ছে? হ্যাঁ অন্যদিকে, হ্যালো দেন দেন, আর একটু দেন, হ্যালো একটু দেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আস্তে আস্তে করে চালাচ্ছি, আপনার সব বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি এতক্ষণ যেগুলো বকলাম এর টোটাল সার অংশ হচ্ছে এটাই, কিয়ামত হবে, আল্লাহ পারবেন করতে,
শুধু আপনাদের মুখ থেকে একবার শুনে নি, কিয়ামত হবে কি হবে না? এত আস্তে বলছেন কেন? আর বক্সের সাউন্ড কেমন হলে চিল্লাইছেন কেন? সকলে বলবেন কিয়ামত হবে কি হবে না? হবেই। তাহলে আর কদিন বাকি আছে? এইটাই তো হয়ে যায় জি। মৌলানা ইব্রাহিম সাহেব আমাদের ওখানে বায়ন করতে করতে বলছে, মানুষের অভ্যাস আছে যা কিনবে তো গ্যারেন্টি কার্ডটা আগে নেবে। হাজি মোবাইল কিনে বলছে ওয়ারেন্টি কতদিন? বলছে 2 বছর। ঠিক আছে। ঘড়ি কিনে বলছে ওয়ারেন্টি কতদিন? 2 বছর। সিমেন্টের গায়ে লেখা আছে 77 বছর ওয়ারেন্টি। অতি যে কেমিক্যালটা আছে 77 বছর এরকম টিপে ধরে থাকবে দেওয়ালকে, 78 বছর উবে ছাড়বে জি। তাহলে ইঁটের গ্যারেন্টি হলো, সিমেন্টের গ্যারেন্টি হলো, কিন্তু যে জমিনের ওপরে ঘর করবো এই জমিনটার গ্যারেন্টি কদিন পুঁছে আসগা? যা যার হাতে আছে, রডওয়ালাকে শুধিয়ে নিলে, সিমেন্টওয়ালাকে শুধিয়ে নিলে, কিন্তু জমিনটার মালিক যে তাকে জিজ্ঞেস করছে না যে আর কদিন থাকবে হে ঘরটা বানাবো, তখন ফের তলার ওপরে তলা করছে। তাহলে আর কতদিন এই পর্যন্ত থাক কথাটা জমা, এই পর্যন্ত কথাটা জমা থাক। আপনাদের সামনে একটা হাদিস আনছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن النبي صلى الله عليه وسلم يجد جيش القابة فإذا كانوا ببيضاء من الأرض يكسفوا بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يكسفوا بأولهم وآخرهم فيهما سوقهم ليس منهم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم يكسفوا بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم জি। আর ওয়ান হুযাইফাতা উসাইদুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল নাহনু নাযকুরু ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাযকুরুনা ক্বালু নাযকুরু সাআতা ফাক্বালা ফাইন্নাহু লাম তাকু মাহাত্তা তারাউনাহা আসরাতা ইয়াকিন। আল্লাহ নবী হযরত হুযাইফা বলছেন যে আমরা মসজিদে নববীতে বসে রয়েছি কয়েকটা সাহাবী, আর বসে থাকতে থাকতে আমাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মুখগুলো বিবর্ণ হয়ে গেছে, আমরা আপোষের মধ্যে ফিসফিস 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 করে কথা বলছি, জোরে কথা বলতে পারছি না, ভিতরে এত ভয়, ভিতর যেন ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপছে, মারে বন্ধে আমার। এমন সময় আল্লাহর নবী দেখে নিলেন যে আমার কয়েকটা সাহাবি মসজিদে নববীতে বসে বসে তার আপোষের মধ্যে আলোচনা করছে। তাহলে আমি এক পা দু পা করে যাই, নবীজি হুজরা থেকে বের হয়ে এক পা দু পা করে গিয়ে গিয়ে সেই সাহাবিদের কাছে দাঁড়ালেন, আর দাঁড়ানোর পর প্রশ্ন করলেন মা তৎপর না তোমরা কি আলোচনা করছো, তোমাদের আলোচনা বিষয়বস্তু কি, মসজিদে বসে বসে কি তোমরা চাষের আলোচনা করছো, না ব্যবসার আলোচনা করছো, না তোমরা বাণিজ্যের আলোচনা করছো, না আপোষের মধ্যে গল্প গুজব করছো, না তোমরা আপনার কি না পারিবারিক কোনো আলোচনা করছো নাকি? তাই আল্লাহ নবীজি ওখানে প্রশ্ন করলেন মা তাজ করো না তোমরা কিসের এখানে আলোচনা করছো, এটা তো মসজিদ, এখানে কোন আলোচনার তোমরা গোল টেবিলে বসিয়েছো? হযরত হুযাইফা বলছেন আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম সবাই একসঙ্গে মুখ খুলে নবীজিকে উত্তর দিলাম কল নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই কঠিন কিয়ামতের দিনে আলোচনা করছি যেদিন মানুষরা হিতরাহি করবে, যেদিন কোনো পানি পাবে না, যেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সাবাকুনি দিল হুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমাল্লাহ ইল্লা দিল্লুহু, এই কঠিন কিয়ামতের আলোচনাতে আমরা ব্যস্ত রয়েছি। আল্লাহ নবী ওদেরকে উত্তরে বলছেন ফাইন্নাহু লাম তাকুমা ফাইন্নাহু লাম তাকুমা, কোনো দিন কিয়ামত হবে না, কোনো দিন কিয়ামত হবে না,
আপনাদের কো বলছি কোনদিন কিয়ামত হবে না হাত্তা তারাওনা আসরাত আয়াতিন যতদিন হাত্তা তারাওনা আসরাত আয়াতিন যতদিন পর্যন্ত তোমরা 10টা জিনিস না দেখতে পারবে যখন 10টা জিনিস তোমরা চোখে দেখবে তখন জানো যে কিয়ামত রানিং হয়ে গেছে ওটা কি কিয়ামত বলা যাবে কিয়ামত আসবে আর নয় কিয়ামত রানিং চলছে ওই 10টা জিনিস যখন দেখবে আর আবু হুরায়রার হাদিস যেটা পড়েছে হযরত আবু হুরায়রা বলেন তিরমিজি শরীফের হাদিস ওয়া নবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা আসরা খাসলাতান মিন উম্মতি ইযা তুকিদাল ফায়্যু দুবালান ওয়া লামানাত মাগনা মান যাকাত মাগরামান তুলিমা লিগাইর দিন আতা রাজুল আমরা তাহুয়া কাওমাহু আদনা সাদিকা হুয়া সাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাত ফাসিকুহুম জামিল কাওম আরজুলুহুম আও কামা কালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 15টা কথা বলা হয়েছে আল্লাহর নবী বলছেন এগুলো যখন তোমরা চোখে দেখতে পাবে পৃথিবীতে তখন জেনে নাও যে কিয়ামত আসছে কিয়ামত আসছে এবার খালি একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শুনতে হবেন মা বোনদের কো বলছি ধৈর্য ধরে শুনেন উদাহরণটা আপনাদের এখানে একটা স্টেশন আছে যার নাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর তো কুমিরপুর থেকে ট্রেন ছেড়েছে আর মাইকে হরিশ্চন্দ্রপুরে স্টেশন মাস্টার খবর পড়ছে যে ডাউন তেস্তা তোস্তা এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তো এক নম্বর প্ল্যাটফর্মে আমরা 100টা লোক আছি 500টা লোক আছি 1000 লোক আছি কেউ দেখতে পাইনি ট্রেনটা কেউ দেখতে পাইনি আবার যে খবর পড়ছে ও আরও দেখতে পাইনি ও ভিতরে আছে ঘরে তারপরে লোক কি করে ব্যাগটাকে হাতে করে নিয়ে রেডি হয় ঢুকছে রে লাইন দিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি উঠব সিট নিব এইটা হলো ঢুকছে মাঠে একটা সবুজ সিগন্যাল আছে লাল হয়ে ও সবুজ হয়ে গেছে মানে ট্রেন ঢুকছে ট্রেনটা গড় 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 করে এসে এক নম্বরে দাঁড়িয়ে গেল লোক যা চড়া চড়ে নিলে সামনে ওর মুখের কাছে আবার আর একটা সিগন্যাল আছে ওইটা যতক্ষণ না সবুজ হবে ও স্টেশন থেকে বের হতে পারবে না ওটাকে বলে ডিপার্চার সিগন্যাল ইন সিগন্যাল ডিপার্চার সিগন্যাল এইটাতে ঢুকলো আসছে আর ওইটা দিবে তো ট্রেনটা চালু হয়ে যাবে আপনি তখন কি বলবেন ট্রেন চলছে এইটাতে ছিল আসছে আর এইটাতে বলবেন চলছে রানিং সহজ করে আর একটা কথা আপনাদের সামনে বলে নি ছোট্ট করে গতকালকে এই প্যান্ডেলের খুঁটি গাড়া গাড়ি তিরপল টাঙা টাঙ্গি মাইক আজীব ব্যাপার কোনো একটা লোক এই দিকে পার হয়ে গেছে কি জি জালসা হবে জালসা হবে আর এখন যেটা চলছে এটা জালসা হবে না হচ্ছে হচ্ছে এই দুটাকে খালি বুঝেন আবু হুরাইরা যেটা বলছে কিয়ামত আসছে আর হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন ওইটা হাদিস হচ্ছে কিয়ামত চলছে তাহলে আসছে যখন তাহলে আর কত দূরে সে আর কত দূরে আছে জি ভাই এখান থেকে কলকাতা দেখা যাবে না গাজল থেকে কলকাতা দেখা যাবে না গাজলে একজন বাসে উঠেছে মুরব্বী মানুষ বলছে কলকাতা কত দূর কলকাতা কত দূর চারবার বলেছে আর একজন খচা মিজাজের লোক ছিল বলছে চুপ করে বস না ভ্যাড়ভাড় করে বকছিস তো অকিফের আরেকবার জিজ্ঞেস হয়েছে কলকাতা কত দূর বলছে তোর চোখ থাকলে কলকাতা এখান থেকে দেখলে দেখা যাবে দেখা যাবে এবার একটা সাইকোলজিস্ট বলবো
লজিক মানতে। তিন ধরনের দেখা যায়, তিন ধরনের দেখা, একটা হলো বিবেকের চোখে দেখা, একটা হলো বিবেক দিয়ে শুনে বোঝা, একটা হলো হাত দিয়ে বোঝা। এরকম হাত দিলাম গরম, উফ গরম, ঠান্ডা বুঝলাম। আর একটা কান দিয়ে বুঝে নিতে হবে, গোটা প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীরের ওই পাশে কেউ খিলখিল করে হাসছে, তো আপনাকে জানতে হবে আনন্দে আছে। কেউ যদি আর্তনাদ করে চিল্লায় তাহলে জানতে হবে বিপদে আছে। আছে না জি, মানতেকে আছে দালালাতের কথা। মানুষ যখন ধোঁয়াকে দেখতে পায় তখন কি বলে? আগুন 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 আগুন, ধোঁয়া ধোঁয়া করে চিল্লাই না আগুন বলে? তার কারণ নিচে আগুন আছে, এর জন্য মানুষ আগুন বলে। তো ঠিক ওই রকম ধরনের যদি আপনার চোখ থাকে তো পাথর আপনার সঙ্গে কথা বলবে। এই জন্য বলা হয়েছে মুখ নাই কথা বলে, তার নাম হচ্ছে বই, আপনাকে বুদ্ধি দেবে, জ্ঞান দেবে। মুখ নাই কথা বলে, নীরব সাথী এ বই বন্ধু আপনার। ঠিক ওই রকম ধরনের কিলোমিটারে লেখা আছে গাজলে, কত লেখা আছে যে আপনার মালদা হলো 29 কিলোমিটার, তো আপনি মালদা কত দূর বুঝে নিলেন? আর কাউকে শুধাতে হবে না। বহরমপুর কত কিলোমিটার? 127 কিলোমিটার, আপনাকে কাউকে শোধাতে হবে না। এখান থেকেই আপনি পূর্ণিয়া মোড় থেকে দিল্লি কত কিলোমিটার, চেন্নাই কত কিলোমিটার দেখে নিতে পারবেন। এর নাম দালালা। আবু হুরায়রার হাদিসটা ধরি, আল্লাহর নবী বলছেন যখন তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবে আর পৃথিবী রানিং চলবে, ইসরাফিল সুর ফুঁকবে না, পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু কিয়ামত যখন কাছে আসবে তখন আমার উম্মতির ভিতরে 15টা জিনিস দেখতে পাবে, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি। এটা আল্লাহর নবী ইহুদির জন্য বলেননি, নাসারার জন্য বলেননি, ব্যানার্জি চ্যাটার্জির জন্য বলেননি, বলেননি বিশ্বনবী কোনো চামারকে ডোমকে কথা বলেননি, মাজ্জুসিকে বলেননি, হিন্দুকে জৈনকে খ্রিস্টানকে বলেননি, মিন উম্মতি বলেছেন। তার মানে বলতে চেয়েছেন মুসলমানকে আল্লাহর নবীর ভাষা, খামসা মানে 5 আসারা মানে 10, 10, 5, 15, এই 15টি অভ্যাস, খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতির ভিতরে যখন তোমরা পেয়ে যাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত কুমিরপুর ছেড়ে দিয়েছে, মধ্যখানে আর কোনো স্টপেজ নাই, হরিশ্চন্দ্রপুর সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার কিয়ামত পৃথিবীর মাটিতে ঢুকছে। আপনারা গুনতে থাকবেন, আপনারা গুনতে থাকবেন।